नमस्कार बंधुरा माधुरीज किचने अपन सकल के स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियोटी। आज आमी आपनादेर सामने शेयर करछि रथयात्रा स्पेशल नरम तुलतुले रसालो मालपोआ रेसिपी। एटी बानानो भीषणई सहज, ताहले चलुन शुरू करा जाक आमार आजकेर रेसिपी नरम तुलतुले रसालो मालपोआ। रसालो मालपोआ तैरी करार जोन्नो आमी एखाने एकटा बड़ो पात्र निएछि। एरपर ए पात्रटार मध्ये निये निच्छि 2 कप परिमाण मयदा। आमी एखाने 4 कप मेपे 2 कप परिमाण मयदा निच्छि। एर संगे निच्छि ओई एक ही कापेर मापे 1 कप परिमाण सूजी, हाफ कप परिमाण नारकेल कोड़ा, 3 टेबिल स्पून चीनी। मिष्टिटा अवश्य आपनारा निजेदेर स्वाद मतो देबेन एबं 1 टेबिल स्पून मौरी। मौरीटाके प्रथमे शुकनो कड़ाइए 2 मिनट मतो भेजे निएछिलाम, तारपर आध भांगा करे निएछि। एबार समस्त शुकनो उपकरणगुलोके खूब भालोभावे मिशिए निच्छि। शुकनो उपकरणगुलो खूब भालोभावे मेशानो हये गेछे। एरपर एर मध्ये दिच्छि ओई एकई कापेर मापे प्रथमे 1 कप परिमाण दूध एर मध्ये ढेले दिलाम। एबार नेড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারো 1 কাপ পরিমাণ দুধ এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা দুধের পরিবর্তে এখানে জলও দিতে পারেন, তবে একসঙ্গে বেশি পরিমাণে ঢালবেন না, এতে করে ব্যাটার খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। আমি আবারো 1 কাপ দুধের অর্ধেকটা দুধ প্রথমে ঢেলে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে দুধ ঢেলে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেছি। ব্যাটারটা আমার এখনো পারফেক্ট ভাবে তৈরি হয়নি, আমি বাকি অর্ধেকটা দুধও এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমার মোট 3 কাপ পরিমাণ দুধের প্রয়োজন হলো। এই দেখুন মালপোয়া তৈরি করার জন্য স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময় চিনি চিড়া বা রসটাকে তৈরি করে নেব। এই জন্য কড়াইতে দিচ্ছি ওই একই কাপের মাপে 1 কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ জল। এবার হাই ফ্লেমে চিনি চিড়া বা রসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এর সঙ্গে দিচ্ছি 2 ছোট এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে নিয়েছি। মালপোয়া তৈরি করার জন্য খুব বেশি গাঢ় বা পাতলা রসের দরকার নেই, মাঝামাঝি একটা চটচটে রস হলেই চলবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে আমি হাই ফ্লেমে চিনি চিড়া বা রসটাকে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি চিনি চিড়া বা রসটা তৈরি হয়ে গেছে, হাত দিয়ে একটা চটচটে ভাব এসে গেছে। এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমি হাতা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে মালপোয়াগুলো ততটাই সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। হাই ফ্লেমে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে আমি এক হাতে করে ব্যাটার ছেড়ে দিচ্ছি। মালপোয়াগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠেছে এবং হাতা দিয়ে এভাবে উপরে তেল ছড়িয়ে দিচ্ছি। এবার একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি। মালপোয়া ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। ওই একই রকমভাবে আমি আবারও কয়েকটি মালপোয়া ভেজে দেখাচ্ছি। এই দেখুন মালপোয়াটা আপনা থেকে তেলের উপরে ভেসে উঠেছে। এবার হাতা দিয়ে আমি উপরে তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এই দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার মিডিয়াম ফ্লেমে এভাবে বারবার উল্টে পাল্টে মালপোয়াটাকে ভেজে নিচ্ছি। এটাও আমার ভাজা হয়ে গেছে, ওই একই পাত্রের মধ্যে তুলে রাখছি।
আপনারা একসঙ্গে দুটো বা তিনটে করেও ভেজে নিতে পারেন। এই দেখুন উপরে তেল ছড়িয়ে দিলে মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমি আবারও এক হাতা ব্যাটার ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আপনারা একসঙ্গে দুটো বা তিনটে করেও ভেজে নিতে পারেন। এটা ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে ছেঁকে ওই একই পাত্রের মধ্যে তুলে রাখছি। এইভাবে আমি প্রথমে কয়েকটা মালপোয়া ভেজে নিয়েছি। এবার মালপোয়াগুলোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আপনারা শুকনো মালপোয়া খেতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার দু মিনিট পর আমি মালপোয়াটাকে একবার উল্টে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে চিনির শিরাটা যেন হালকা গরম থাকে। আবারও দু মিনিট পর আমি আবারও একবার মালপোয়াগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। এভাবে 6 থেকে 7 মিনিট সময় ধরে আমি মালপোয়াগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখছি। এবার মালপোয়াগুলোকে চিনির শিরা থেকে তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কতটা নরম, তুলতুলে এবং রসালো হয়েছে। এভাবে আমি বাকি মালপোয়াগুলোকেও তৈরি করে নিচ্ছি। এবার ওপর থেকে কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, নরম তুলতুলে রসালো মালপোয়া। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।